রোমান্স স্ক্রিপ্ট ফর ককবরক সবার পক্ষ থেকে আমরা চারজন আছি। আমি বিকাশ রায় দেববর্মা চেয়ারম্যান, অ্যাডভোকেট মিন্টু দেববর্মা কনভেনার, আর সুনীল দেববর্মা উনি কো কনভেনার, আরেকজন আছেন আমাদের সিনিয়র মেম্বার অতুল দেববর্মা। তো আমরা চারজনেই দিছিলাম, মেমোরেন্ডাম দিয়েছিলাম। ব্যাপারটা হইল গিয়া দুই দিন আগে প্রতিবাদী কলামে একটা খবর হয়েছিল যে টিবিএসি সভাপতি জগদীশগঞ্জ চৌধুরী উনি নাকি 29 তারিখে মিটিং কল করেছিলেন, 8টা ডিস্ট্রিক্টের টিবিএসির যে এক্সামিনেশন সেন্টার আছে তাদের ইনচার্জকে ডেকে সেরে ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে এইবার ককবরক সাবজেক্টের কোনো পেপার যাতে রোমান স্ক্রিপ্টে না লিখতে পারে সেই ব্যবস্থা করতে হবে, আর যদি কেউ লিখে তার নামে এফআইআর করতে হবে। এটা তো ভয়ঙ্কর সব ব্যাপার সেবার, এটা তো মানে হিটলারই ইয়ের চেয়েও আরও উপরে গেছে, তো এগুলো তো অ্যাকসেপ্টেবল না। তো যার জন্য আমরা এটা প্রতিবাদ করতে চাইছি, আমাদের ভিউজ জানার লেগে আছে। আজকে সকালেই আবার দেখলাম যে ফরিয়াদে, আজকের ফরিয়াদে সেখানে আবার তাদের আরেকটা বিবৃতি প্রকাশ পাইছে। এখানে কওয়া হয়েছে যে একমাত্র বাংলা স্ক্রিপ্টে বা বাংলা হরফে যারা ককবরকের যে পরীক্ষা বোর্ডের যে এক্সাম সেটা যদি দেয় তাইলে গিয়া জাস্টিস করা হইব, নাইলে জাস্টিস করা দেয়। এটা তো আরো আরো বিপজ্জনক কথা, তাহলে কী করে এরকম সিদ্ধান্ত নিতে পারে? কারণ আমাদের কাছে যা তথ্য আছে এবং গভর্নমেন্টও সেটা মানতে বাধ্য হয়েছে, কারণ আমরা আরটিআই করছিলাম গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টের কাছে যে 1979 19 জানুয়ারি ককবরক যে ভাষাটা এটারে রাজ্য ভাষা হিসেবে অন্যতম রাজ্য ভাষা হিসেবে স্বীকার করে নেওয়া হয়েছে, কিন্তু লিপি কী হইব সেটা নিয়ে কোনো সিদ্ধান্ত আজকে অবধি এই গত 1979 থেকে 2024 কত বছর হলো, প্রায় ওইদিকে 21 বছর, এদিকে 24, তার মানে 45 বছর। এই 45 বছরে কিন্তু কোনো সরকারি সিদ্ধান্ত নাই যে ককবরক ভাষাটা এই অমুক লিপিতে লিখা হবে, এমন কোনো সিদ্ধান্ত নেই। তাহলে এই সিদ্ধান্ত না থাকা সত্ত্বেও মুখোমুখি এরকম একটা চালু করা হয়েছে যে ককবরক বাংলাতে লিখতে হবে।